গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চলছে ঐক্যফ্রন্টের দ্বিতীয় সংলাপ, আবারও তুলে ধরা হবে সাত দফা দাবি। 13 নভেম্বর থেকে শুরু হচ্ছে নবম জাতীয় আয়কর মেলা। করদাতাদের সুবিধার্থে মেলায় থাকছে ভিডিও টিউটোরিয়াল সুবিধা, রিটার্ন দাখিলের পরিমাণ 20% বাড়ার প্রত্যাশা। চট্টগ্রামের মাসখালীতে শিল্প সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার স্থানীয় রাজনৈতিক নেতাদের, উন্নয়ন অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, অনুশোচনা করতে হবে হুঁশিয়ারি তেহরানের, বাণিজ্য চালু রাখতে শিগগিরই নতুন প্রস্তাব পাশ করতে হবে ইউ।